আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না, আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, যে পারছে বসে বসে যেদিকে, একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গান্ট বেঁধে ফেলছে, ও ওর সাথে ফেলছে, কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়, আজকাল যে কোনো ইস্যুতে। আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো, একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার একটা, এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল দাঁড়া বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে, দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ দেখেছে, আসবেন আপনারা বেরোবেন না, এটি করে দেবেন, খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্ম ঘটার সবাই ধর্ম ঘটি, অধার্মিকের ধর্ম জ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝলো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার, এরকম একটা ব্যাপার, আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ মানে কয়লা শিক্ষা কি পার্থক্য, আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়, মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষা মন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা, নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না, এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় মেচে, দেবেন না এটা আসবে আবার, কোথায় যাচ্ছেন, যাই একটু ভোটটা দিয়ে আসি, কোথায় যাচ্ছেন ভোটটা দিয়ে, আগের দিন মাংস টাংস কিনে বৌদিকে বললাম একটু ভালো করে আদা দিয়ে বেটে, ওটা দিয়ে ঘেটে, ওটা দিয়ে চেটে একটু বানাও, এটা ওটা খেয়ে তো যাচ্ছেন ভোট দিতে আর কি, করে ভোট দিতে গেলেন আর কি। কি হয়েছে গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ বুঝলেন কি না? না এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে, এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন, কে ওটা জিতেছে, এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয়, জেতার পরে যেটা হয় তাসা ফাসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কড়াক ঝিং হচ্ছে খুব, হ্যাঁ বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই নাচছিস কেন, এমনি জিজ্ঞেস করেছি, ভাই নাচছিস কেন, চলে কব নান্টুদা জিতে গেছে, তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি, ওলে কাকা পল্টুদা হেরে গেছে, আলো পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো, বলে পল্টুদা চোর ছিল, আলো আর নান্টুদা, বলে নান্টুদা আরো বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ওমা তাহলে তুই নাচছিস কেন, সে তো মাথা চুল গেছে, আমি আমি ও বেশ নাচি মাইরি। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আর মানুষ সালাম মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে,
বসতি আবার উঠবে গড়ে আকাশ আলো উঠবে ভরে জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত হবে পৃথিবী আবার শান্ত